নীলিমা ইব্রাহিম হলেন একজন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী। 1956 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন এবং 1972 সালে অধ্যাপক পদে উন্নীত হন। 1974 থেকে 75 সালে তিনি বাংলা একাডেমির অবৈতনিক মহাপরিচালক ছিলেন। শৈশব জীবন। নীলিমা ইব্রাহিম 1921 সালে 11 জানুয়ারি খুলনার বাগেরহাট জমিদার প্রফুল্ল রায় চৌধুরী ও কুসুম কুমারী দেবীর কোলে জন্মগ্রহণ করেন। তিনি 1937 সালে খুলনা কর্নেশন গার্লস স্কুল থেকে, 1939 সালে কলকাতায় ভিক্টোরিয়া ইনস্টিটিউশন থেকে যথাক্রমে স্কুল লেভেল ও ইন্টার লেভেলে পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে স্কটিশ চার্চ কলেজ থেকে কলা ও শিক্ষার উপরে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে 1943 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি 1959 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলা সাহিত্যে ডক্টরও অর্জন করেন। কর্মজীবন। তিনি ছিলেন একজন পেশাগত কর্মী। তিনি যথাক্রমে খুলনা কর্নেশন গার্ল স্কুল, লোরেটে হাউস, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন এবং অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, যেখানে তিনি 1956 সালে অধ্যাপক নিযুক্ত হন এবং 1972 সালে বাংলা অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলা একাডেমির চেয়ারপারসন হিসেবে এবং বিশ্ব নারী ফেডারেশনের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস চেয়ারম্যানের পদায়িত্ব পালন করেন। কাজ। তার উপন্যাস বিশ শতকের মেয়ে 1958, এক পথ দুই বাঘ 1958, কিয়াবন সঞ্চারিণী 1958, বহিবলয় 1985, নাটক দুয়ে দুয়ে চার 1964, যে অরণ্যে আলো নেই মুক্তিযোদ্ধা ভিত্তিক 1974, রোদ উজ্জ্বল বিকেল 1974, সূর্যাস্তের পর, নবমেঘদূত, রমনা পার্কে। তার প্রবন্ধ আমি বীরঙ্গনা বলছি, শরৎ প্রতিভা, বাংলার কবি মধুসূদন। তার পুরস্কার ও সম্মাননা বাংলা একাডেমি পুরস্কার 1969, জয় বাংলা পুরস্কার 1973, মাইকেল মধুসূদন পুরস্কার 1987, লেখিকা সংঘ পুরস্কার 1989, বিচারপতি আবু সাইদ চৌধুরী স্মৃতি পদক 1990, অন্যান্য সাহিত্য পদক 1996, বেগম রোকিয়া পদক 1996, বঙ্গবন্ধু পুরস্কার 1997, সেরে বাংলা পুরস্কার 1997, থিয়েটার সম্মাননা পদক 1998, একুশে পদক 2000। মৃত্যু। অধ্যাপিকা নীলিমা ইব্রাহিম 2002 সালের 18 জুন মৃত্যুবরণ করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।